হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব একজন দুর্বল স্টুডেন্টও কীভাবে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে সে বিষয় সম্পর্কে। ইংলিশ টু বাংলা স্পোকেন কোর্সে আপনাদেরকে স্বাগতম। ইংরেজি বলতে শুধু বাক্যগুলো চর্চা করুন, এই বাক্যগুলো চর্চার মাধ্যমে আপনার ইংলিশ খুবই দ্রুত বলতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা যে সকল ইংরেজিগুলো প্রতিদিন ব্যবহার করি সেই বাক্যগুলো এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হয়েছে। আপনি চাইলে এই ভিডিওটি পুনরায় দেখে নিতে পারেন। তাহলে দেখে নিন না আমাদের আজকের কালেকশনগুলি। এটাকে এর ইংলিশ হবে হু ইজ ইট, হু ইজ ইট, এটা কে। প্রস্তুত হও, বি রেডি, বি রেডি, প্রস্তুত হও। তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। ভিতরে থাকো, স্টে ইনসাইড, স্টে ইনসাইড, ভিতরে থাকো। শুধু আমাকে ডাকবে, জাস্ট কল মি, জাস্ট কল মি, শুধু আমাকে ডাকবে। অনুগ্রহ করে ভিতরে আসুন, প্লিজ কাম ইনসাইড, প্লিজ কাম ইনসাইড, দয়া করে ভিতরে আসুন বা অনুগ্রহ করে ভিতরে আসুন। আমার সাথে থেকো, বি উইথ মি, বি উইথ মি, আমার সাথে থেকো। আমি তোমাকে বিশ্বাস করি, আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ, অর্থ হলো আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে বিশ্বাস করি, আই বিলিভ ইউ, আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি কি এটি চালাতে পারবে, ক্যান ইউ হ্যান্ডেল ইট, ক্যান ইউ হ্যান্ডেল ইট, তুমি কি এটি চালাতে পারবে। আমি মনে করি তুমি ঠিক, আই থিঙ্ক ইউ আর রাইট, আই থিঙ্ক ইউ আর রাইট। সোজা হয়ে বসো, সিট স্পেরাইট, সিট স্প্রাইরাইট। কখনো কখনো, ফ্রম টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম। চারপাশে তাকাও, লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড, অর্থ হল চারপাশে তাকাও। ওকে বিদায় দাও, সি হিম অফ, সি হিম অফ, ওকে বিদায় দাও। গিটু খুলে দাও, আনট্রাই দ্য নকট, আনট্রাই দ্য নকট। এখন পর্যন্ত না, নট ইয়েট, নট ইয়েট, এখন পর্যন্ত না। এখানে কি চলছে, হোয়াটস গোয়িং অন হেয়ার, হোয়াটস গোয়িং অন হেয়ার। আমি ইতিমধ্যে খেয়েছি, আই অ্যাট অলরেডি, আই অ্যাট অলরেডি। তারা একই, দে আর দ্য সেম, দে আর দ্য সেম, তারা একই। ডাকঘর কোথায়, হোয়ার ইজ দ্য পোস্ট অফিস, হোয়ার ইজ দ্য পোস্ট অফিস। আর কিছু, এনিথিং এলস, এনিথিং এলস। তুমি কি খেতে পছন্দ করো, হোয়াট উড ইউ লাইক টু ইট,
হোয়াট উড ইউ লাইক টু ইট? তুমি কি বুঝতে পেরেছ? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এক কাপ চা হলে কেমন হয়? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? আমার ভালো লাগছে, আই ফিল গুড, আই ফিল গুড। এটা সঠিকভাবে করো, ডু ইট রাইট, ডু ইট রাইট। এটা সঠিকভাবে করো। সে নিজে এটি করেছিল, শি ডিড ইট হারসেলফ, শি ডিড ইট হারসেলফ। শুধু আমাকে ডাকবে, জাস্ট কল মি, জাস্ট কল মি। শুধু আমাকে ডাকবে। সে কোথায় থেকে এসেছে? হোয়ার ইজ শি ফ্রম, হোয়ার ইজ শি ফ্রম। অনুগ্রহ করে ভিতরে আসুন, প্লিজ গেট ইন, প্লিজ গেট ইন। আমার সাথে থেকো, বি উইথ মি, বি উইথ মি। আমার সাথে থেকো। এখনই, রাইট নাও, এখনই, রাইট নাও। আমি তোমাকে বিশ্বাস করি, আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ। আমি তোমাকে বিশ্বাস করি। ওকে বিদায় দাও, সি হিম অফ, সি হিম অফ। ওকে বিদায় দাও। হ্যাঁ, আমি এটাই, আমি এটা চাই, ইয়েস আই ওয়ান্ট ইট, ইয়েস আই ওয়ান্ট ইট। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি, ওয়েট ফর মি। আমার জন্য অপেক্ষা করো। ভয় পাবে না, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড। না, আমি এটা চাই না, নো আই ডোন্ট ওয়ান্ট দিস, নো আই ডোন্ট ওয়ান্ট দিস। আমাকে সাহায্য করো, হেল্প মি, হেল্প মি। আমাকে সাহায্য করো। আমি দুঃখিত, আই এম সরি, আই এম সরি। আমি দুঃখিত। তুমি কি ভালো অনুভব করছো? ডু ইউ ফিল বেটার, ডু ইউ ফিল বেটার। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা স্পোকেন ইংলিশ চালিয়ে যাওয়ার মতো ছোটো ছোটো বাক্যগুলো জেনে নিতে পারছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।